এখন ঘড়িতে বাজে সকাল 6টা, আর 6টার সময় সকালের পুরীটা দেখো, পুরীর সমুদ্রটা। আর আমার ছেলে পুরীতে এসেও কাঁকড়া খোঁজা শুরু করেছে, এখানে এসে কাঁকড়া ধরছে। আর প্রচণ্ড হাওয়া হচ্ছে, মেঘলা মেঘলা ওয়েদার, আর অনেক সকাল সকাল 6টা, তাই এখনো তেমন লোক বের হয়নি, তাও অনেক লোক সমুদ্রে নেমে গেছে। চারজন বেরিয়েছি, আর আমার বর আর দাদা গেছে মাছ কিনতে। আমরা কোনোদিন এখানে রান্না করে খাইনি, হোটেলেই খাচ্ছিলাম। তো ওরা বলছে যে রান্না করতে দেবো, ইলিশ মাছ কিনে কিনে রান্না করতে দেওয়া হবে একজনের কাছে, কথা বলতে গেছে আর ভালো মাছ আনতে গেছে। আর এই যে তবে সকালবেলা সবাই, এটা মানুষের নিজেদের ইয়ে, সব কিছু পরিষ্কার রাখাই ভালো। এই যে বোতল টোতল সব ছুঁড়ে রেখেছে, নারকেল যে যা পেয়েছে ছুঁড়ে দিয়েছে। তবে সব প্রতিদিন সকালবেলা এই সমুদ্রের ধারটা পরিষ্কার করা হয়, একদম সকালবেলা একদম পরিষ্কার হয়, আবার সারাদিন নোংরা হয়ে যায়। এটা সবাই মানুষ যদি সচেতন হতো এই জিনিসটা হতো না। যাই হোক, পুরীর সমুদ্র, জয় জগন্নাথ। জল কতটা করে উঠে আসছে, সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছে সবাই? দেখো এখন জোয়ার উঠছে, সকালে সমুদ্র এটা, এখন তাও সকাল 6টা বাজে, তাও অনেকে নেমে গেছে সমুদ্রে, অনেকে এখনো হয়তো ঘুমাচ্ছে হোটেলে। তো আমরা সকাল সকাল উঠে এসেছি, ঘুরতে এসেছি, ঘুমোলে হবে না, সকাল সকাল উঠে এসেছি। আর এই যে চারিদিকে কাঁকড়া খুঁজে খুঁজে বেড়াচ্ছে, যার যেটা পেশা ওর এটাই পেশা, কাঁকড়া ধরা। চারিদিকে কাঁকড়া খুঁজছে, বাবু যাস না, এখন মনে হয় জোয়ার উঠছে। আর চারিদিকে বালি আর বালি, খুব সুন্দর, সত্যি খুব সুন্দর জায়গা, মানে ভালো লাগবে, যে আসবে তার ভালো লাগবে। ওদিকে কতটা করে জল উঠে যাচ্ছে, এই নৌকোটা দেখো, ছোট নৌকো, কিন্তু ওরা মাছ ধরে সারা রাত মাছ ধরে সকালবেলা ফিরেছে। তো দেখো কত বড় বড় ঢেউ, সেই তুলনায় নৌকোটা কত ছোট, কত রিস্ক নিয়ে ওরা সমুদ্রে যে যায়, মানে দেখলেই ভয় লাগে। নৌকোটা খুব বেশি বড়ও নয়, আর নৌকো আসার সাথে সাথে এপারে তো মানুষজন সবাই অপেক্ষা করছে কখন একটা করে নৌকো আসবে। আর নৌকো এলেই সবাই চারিদিক থেকে ঘিরে থাকে, মানে যে মাছ ছাড়ানোর সঙ্গে সঙ্গেই সমস্ত মাছ বিক্রি হয়ে যায়, মানে সময় দেয় না, লোকজন তো অনেকক্ষণ ধরে লাইন পড়ে যায় একেবারে। আর মাছ বাজারে ভিড়টা একটু বেশি, কেননা সবাই তো জানে যে দীঘাতে কিংবা পুরীতে গেলেই একটু সবাই টাটকা মাছ খাবে, তাজা মাছ খাবে, সেই কারণে মাছ বাজারে ভিড়টা বেশি। আর এই দেখো একটা নৌকো আসছে, তো নৌকোটা ধরেই সবাই হেঁটে আসছে, মানে সবাই ভেবে নিয়েছে যে কে কী মাছ নেবে। তো একটা করে নৌকো এলে এখানে এইটুকু ধরো মাছ, এইটুকু মানে ওখানে অনেক মাছ আছে কিন্তু মানুষ হিসাবে কম মাছ। আর এই দেখো সবাই নৌকো ধরে নিয়ে যাচ্ছে, এইভাবে মাছ তো আর কেনা হলোই না এত ভিড়। আর যেটুকু দাম বলছে, মানে অল্প মাছ তো মানুষ অনেক, সে কারণে দাম এত বলছে কেনার বাইরে। তো আমার বরমশাই বললো মাছ খেতে হবে না, বাড়ি গিয়ে তুমি মাছ খাবে, যেমন হোটেলে কাছে তেমন হোটেলে খেয়ে নাও, কেন পাওয়াও মুশকিল, আর যেটুকু পাবে বিশাল দাম। ওরা মাছ কিনতে গেছিলো সেই সময় আমি, দিদি, আমার ছেলে আর সুমি, চারজনে আমরা একটু কেনাকাটায় বেরিয়েছিলাম, মানে সমুদ্রের ধারে হচ্ছে একটু শাঁখের কিছু নেব বলে। তো কেনাকাটা করেছি, কিন্তু সেই সময় দুর্ভাগ্যবশত আমার ফোনে চার্জ ছিল না, যার জন্য ভিডিও করতে পারিনি। পুরীর ঘোরার আমাজে ফোনে চার্জ দিতেও ভুলে যাচ্ছে, শুধু ভিডিও বানিয়ে যাচ্ছি। আর ওই সময় আমরা স্বর্গদুয়ারে গেছিলাম, পুরীর স্বর্গদুয়ার, ওটা একটু তোমাদের দেখাতে পারলে খুশি হতাম, কেননা ওখান থেকেই নাকি মানে শোনা গেছে যে ওখানেই যাদের মৃতদেহ পোড়ানো হয় তারা নাকি সবাই স্বর্গে যায়, জানি না আদৌ স্বর্গে যায় কি না, তো গেলে খুব ভালো, জায়গাটা তবে খুব সুন্দর, তোমাদের দেখাতাম। পুরীর স্বর্গদুয়ার খুব নাম করা। আর মাছ তো খাওয়া হলো না, ইলিশ মাছ তো পুরীতে হোটেলেই খাচ্ছে, কি আর করা যাবে, প্রতিদিন হোটেলে খেয়েছি, আজকেরও নয় হোটেলেই খেয়ে নিই।
আর কালকে তো আমরা বাড়িই যাব, কেনাকাটাও আমাদের হয়ে গেছে প্রায় কমপ্লিটের পথে। প্রতিটা হোটেলে খাবারের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর, মানে ভালোই খেতে। হোটেলে খাচ্ছি তো কি হচ্ছে, খাবারের টেস্ট খুব ভালো, পেটটা কতটা ভালো থাকবে জানি না, বাড়ি গেলে বোঝা যাবে। তবে খাবার বেশ ভালো, খারাপ নয়, টেস্টও ভালো, তাছাড়া খাবার পরিমাণও ভালো, কোনো অসুবিধা নেই। আর অনেক রকমেরও পদ দেয়। তো যাই হোক, খাওয়া দাওয়া করে চলো আমরা আবার একটু নদীর ধারে যাব, কেননা যেহেতু কালকের বাড়ি যাব বললাম, মানে আজকের আর পুরী থেকে যেন যেতেই ইচ্ছা করছে না। তবে আমরা এসে ওই দুপুরবেলা ঘুমানো, রাতে তাড়াতাড়ি ঘুমানো ওসব আর করি না, ঘুরতে এসেছি, দেখতে হবে চারিদিক। চারিদিকেই তো পুরো উড়িষ্যা রাজ্যে কোথায় কি আছে ঘুরে নিয়েছি মোটামুটি টুকটাক, পুরোটা হয়তো দেখা হয়নি, তাও যেটুকু দেখেছি অনেক। আর এখানে দেখো বিকেলবেলা এসেছি সমুদ্রের ধারে, আর এসেছি বলতে একদম ওদের হোটেলের সামনেই সি বিচ, আর কত সুন্দর বালি দিয়ে দেখো। কদিন তো বিকেলবেলা এতটা ঘোরা হয়নি যে এসে সমুদ্রের পাড়ে বসে থাকতাম, খুব হাঁটাহাঁটি কম করতাম। তো আজকে যেহেতু কেনাকাটা করলাম, এদিকে এসে আমি এটা কিন্তু কদিন পর দেখিনি, মানে প্রতিদিনই এনারা আঁকেন কিন্তু আমি আমার চোখে পড়েনি, তো আজকের পড়েছে। এত সূক্ষ্ম কারুকার্য, একটু তো নড়ে গেলেই বালি সরে যাবে, এত সুন্দর করে বানাচ্ছে। তো একটা চোখ আঁকতে ওনার মিনিমাম মনে হচ্ছে মানে আধা ঘন্টা সময় লেগেছে, এত সুন্দর করে বানায়, সত্যি খুব সুন্দর। তবে ইনি একা না, আরও একটু দূরে দূরে আরও অনেক রকমের মূর্তি আছে, কেউ মানে জলপরীর ছবি আঁকছে, কেউ রানীর ছবি আঁকছে, খুব সুন্দর সুন্দর। আর কত সুন্দর নিখুঁত কারুকার্য দেখো, সত্যি মানে এনাদের হাতের কাজের কোনো তুলনাই হয় না। এখন বাজে রাত 10:30, পুরীতে কিন্তু 10:30-10:30 পরে সমস্ত দোকান উঠে যায়, মানে সি বিচের তলায় যে দোকানগুলো সমস্ত দোকান উঠে যায়। কিছু ব্যাগ কিনে নিয়ে রেখে দিয়েছিলাম বাড়িতে দুদিন আগে, আরও কয়েকটা কিনে নিলাম, আরও এখানে 8টা মতো আছে। তো এইসব ব্যাগ সবাইকে গিফট করবো বলে কিনেছি। আর এই দেখো ব্যাগগুলো, সমস্ত ব্যাগগুলো মোট আমি কিনেছি 12টা ব্যাগ সবার জন্য।